সত্যি এতটা মজা হয়েছে কি বলবো। যাই হোক, আমি আরেকটু ভালোভাবে মাখাইয়ে নিলে দেখবেন যে মানে খেতে এতটা ভালো লাগবে, ভাতের সাথে খেতে গেলে একদম মানে মুখের সাথে লেগে যায়, এতটা মানে টেস্টি হয়, এতটা টেস্টি হয় যা বলার মতো না, ওয়াও। তো যাই হোক, আমি হচ্ছে এই সালাদটা বানানোর জন্য এখানে নিয়েছি, সালাদ বা ভর্তা যে যেটাই বলেন না কেন, এখানে নিয়েছি আমি 4টা টমেটো নিয়েছি, আর শুকনো মরিচ দিব, প্লাস হচ্ছে পেঁয়াজ দিব, আর আপনার হচ্ছে ধনিয়া পাতা দিব, সরিষা তেল দিব। যাই হোক, এখন এটাকে আপনার যেটা করতে হবে কুচি কুচি করে কেটে নেব, যে যেভাবে খেতে পছন্দ করেন, হয়তো বড় বড় কুচি বা এইভাবে এটাকে কুচি না করে এভাবেও রাখা যাবে, তো আমি হচ্ছে এভাবে না, এটাকে কুচি কুচি করে নিব। কুচি কুচি করে নিলে আমার কাছে মানে খেতে খুব ভালো লাগে, বাট হচ্ছে সালাদ কিন্তু অনেক রকমের বানানো যায়, আর এটা হচ্ছে কাটা বা খাওয়া সব কিছু হচ্ছে নিজের রুচির উপরে, বাট এখন এগুলোকে আমি এভাবে করে একটু কুচি 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 করে নিচ্ছি। আর এই সালাডটা হয় কি, আপনার যে কোনো তরকারি হোক না কেন, যে কোনো তরকারির সাথে যদি আপনি একটু সালাদ হয় না, তো মানে সালাদ বা হচ্ছে টমেটোর একটু ভর্তা হয়, তো সেক্ষেত্রে কিন্তু খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, এবং মানে ভাতও কিন্তু বেশি খাওয়া যায় এরকম এক অবস্থা। তো আমি আসলে সেটাই করেছি, ভাবলাম যে হচ্ছে টমেটো একটু ভর্তাটা বানিয়ে নিই, তো আপনাদের সাথেও শেয়ার করি। আর এখন হচ্ছে আপনার এই যে ধনিয়া পাতাটা কুচি কুচি করে নেব, তো একদম এই যে কুচি হয়ে গেছে, এরপরে হচ্ছে পেঁয়াজগুলোকে কুচি করে নেব। এটা আপনার হচ্ছে কাঁচামরিচও দিতে পারেন, বাট হচ্ছে শুকনো মরিচও দিতে পারেন, আমার কাছে মানে কাঁচামরিচ দিয়ে স্বাদ একরকম, শুকনো মরিচ দিয়ে স্বাদ একরকম। তো পেঁয়াজগুলোকে এই যে কুচি কুচি করে নিলাম, আমি এখানে হচ্ছে 2টা পেঁয়াজ দিব, যেহেতু আমার 4টা টমেটো, পেঁয়াজটাও হচ্ছে আপনারা মানে নিজেদের মতো করে দেবেন, যে যেরকম খেতে ভালোবাসে সে সেরকম দেবেন। তো আমার এই যে সবগুলো কাটা হয়ে গেছে একদম, এখন হচ্ছে আমার মাখা মাখির পালা এটাকে, তো আমি সরিষা তেল দিয়ে দিলাম, সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে মানে পরিমাণ মতো লবণ দিব, এই যে লবণ দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে যে শুকনো মরিচ, শুকনো মরিচটাকে ভেঙে দিতে হবে। ওরে বাবা রে বাবা, শুকনো মরিচ দেখলে আমার ভয় লাগে, বুঝছেন, শুকনো মরিচ মানে মাখাইতে গেলে আমি আসলে হাত দিয়ে মানে এভাবে মাখাই না, খুব কম মাখে, কারণ এই ঝালটা আমার অনেকক্ষণ হাতের ভিতরে থেকে যায়, যে কারণে আমার মাখাতে মানে মানে খুবই ই লাগে, কারণ হাত অনেক জ্বলে। তো যাই হোক, তারপর মাখিয়ে নিলাম, এই যে আমার কিন্তু অলরেডি প্রায় মাখানো শেষ হয়ে গেছে, এখন হচ্ছে ভাত খাবো। আপনাদের ভাইয়াকে বলে আসছি যে তাড়াতাড়ি করে ভাত বাড়ুক, আমার কিন্তু এই যে ভর্তা বানানো শেষ হয়ে গেছে। তো এখন চলে যাই খাবার টেবিলে, খাবার টেবিলে গিয়ে দেখি তারা তো একদম সবাই বসে আছে, আমার জন্য ভাতটা মানে বেড়ে আছে, তো এই ফেঁকে এবার আপনাদের ভাইয়া দেবো কেটে নিয়েছে। এখন আমি হচ্ছে ভর্তাটা নেব, এটা নিয়ে হয়তো বা কয়েকটা ভাত খেতে পারবো এরকম। আমি আজকে হচ্ছে আপনার মাছ রান্না করেছি ভাজি, আর হচ্ছে এই যে টমেটো ভর্তাটা। তো যাই হোক, এভাবে আপনারা হচ্ছে কম বেশি সবাই ট্রাই করতে পারেন, আমি এখন ভাত দিয়ে খেয়ে দেখতেছি কেমন লাগে, যেহেতু এর আগে হচ্ছে খেয়ে দেখেছি ভালোই লেগেছে, বাট হচ্ছে একটু ভাত দিয়ে ট্রাই করে দেখি। আর আপনারা হচ্ছে কম বেশি এরকম ট্রাই করে আপনাদের মানে ভাতটা তেভাবে খেতে পারেন। ধন্যবাদ সবাই।